অনিলায়নকে ধাক্কা এবার ঘরের ভিতর থেকেই। বাম আমলে শিক্ষায় দক্ষতার বদলে আনুগত্যকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই। উপাচার্য থেকে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের প্রশ্ন, সবেতেই উৎকর্ষের চেয়ে আনুগত্যে যে গুরুত্ব পেয়েছে বাম আমলে, এই অভিযোগও চর্চিত। কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যেহেতু শিক্ষার রন্ধ্রে রন্ধ্রে দলীয় অনুগতদের বসানোর সুফল বাম জামানায় বারবার মিলেছে, তাই কখনোই অভিযোগকে গুরুত্ব দেয়নি শাসক আলিমুদ্দিন। কিন্তু সিপিএম এখন বিরোধী আসনে, আর এই প্রেক্ষাপটে এবার বামেদের অভ্যন্তরে আত্মসমালোচনা সুর। আত্মসমালোচক খোদ প্রাক্তন অর্থমন্ত্রী তথা বামপন্থী অর্থনীতিবিদ অশোক মিত্র। শুক্রবার বামপন্থী শিক্ষাবিদদের এক সভায় তাঁর আত্মসমীক্ষা, বাম আমলে শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে দক্ষতাকে সম্মান দেওয়া হয়নি, দলের বিশ্বস্ত লোকেদের বিভিন্ন পদে বসানো হয়েছে, তাঁরাই অদক্ষতা ছড়িয়েছেন। এখানেই থামেননি অশোক মিত্র। কড়া সুরে জানিয়েছেন, উত্তমকে বিসর্জন, অধমকে আরাধনা এবং মাঝারিকে বন্দনা চলেছে বাম আমলে। পাশাপাশি সিপিএম যখন তৃণমূল সরকারের বিরুদ্ধে দলবাজির অভিযোগে স্বরূপ, তখন প্রাক্তন অর্থমন্ত্রীর কড়া আত্মসমালোচনা দলবাজি সহ্য করতেই হবে, কারণ তা আগেও হয়েছে। ১৬ মাসে তৃণমূল সরকারের সমালোচনায় সরব সিপিএম, যদিও এত তাড়াতাড়ি কোনো সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর প্রশ্নে বামফ্রন্টের মধ্যেই মতানৈক্য সামনে এসেছে। এই পরিস্থিতিতে সমালোচনার আগে আত্মসমালোচনার অশোক মিত্রর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সিপিএমের অন্ধরে যে শুদ্ধকরণ প্রক্রিয়া চলছে, তাতে অশোক মিত্রর মন্তব্য নয়া মাত্রা যোগ করল। এরই সঙ্গে খোদ অন্দরমহল থেকে এই সুর ভেসে আসায় আলিমুদ্দিনও কিছুটা অস্বস্তিতে পড়ল বলেই মত রাজনৈতিক মহলের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।